বাইকত তিনিজন উঠাটো অপরাধ, কিন্তু এই অপরাধে গুৱাহাটীত সংঘটিত করিলে কংগ্রেসে। এয়া চাওক পানবজারের মেঘদূত ভবনের সম্মুখের দৃশ্য। তিনিজনক বাইকত উঠি উলিয়ালে রেলি, কিন্তু এনেদরে কিয় তিনিজনক উঠবলগিয়া হল এখন বাইকত? প্রথমে শুনুয়া হক এই অভিনব প্রতিবাদর কারণ কি। সরকারের কথা আমি শুনেছো, তেল বসাইছো, তিনজনকে গেছো। সরকারে কইছে যেহেতু পুলিশে তো আমাক নধরব, সাগে সরকারে যি কয় পুলিশে সেয়াই তো মানিব, সেইভাবে আমি তিনজনে উঠিছো, তেল বসাম আমি। হয়, বিজেপির সভাপতি ভবেশ কলিতাই কইছিল এখন বাইকত তিনজনক উঠার কারণে। পেট্রোলের মূল্য বৃদ্ধি হওয়ার কারণেই ভবেশ কলিতার এই মন্তব্য। এতিয়া শুনক বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতাই কি কইছিল। ডাঙর গাড়ি কিয় লয়ে এখন বাইকত চিন্তা করে আহা করক, সরকার লাইসেন্স উলাই লোক চিন্তা করে আহা করক, না এই কিনা করবো না হলে পেট্রোল দাম বাড়ি আছে নয়, 100 টাকা 200 টাকা হয়ে যাব কেবা। আইন কানুন ভঙ্গ করে বিজেপির রাজ্যিক সভাপতি ভবেশ কলিতার কথা মতে এখন বাইকত তিনজনক উঠি যাব পারিবনে নোয়ারে কংগ্রেসের বিধায়িকা শিবামণি বরার দাবি। প্রথমে আইন প্রস্তুত করক সরকারে, তারপর আইন কার্যকরী করার কারণে আহ্বান জানাও বিজেপিয়ে। তেওলোকে আগতে নিদর্শন তো দেখাই লোক, আমি তিনজনী যাম, তেওলো আমিও দেখাও, তেওলোকে তো কইছে তিনিটা তিনিটা উঠিব লাগে, গতকে তেওলোকে করি দেখাও, তেওলোকে হেলিকপ্টার ঘুরি ফুরিব, আইন তো বনাব লাগিব ন, আইন বনাব লাগিব, আইনখন আগতে বনাই লোক তারপর কক কথা। পেট্রোলের মূল্য বৃদ্ধির বাবে এখন বাইকত তিনি আরোহী কোঠার অদ্ভুত আহ্বান বিজেপির সভাপতি ভবেশ কলিতার। এতিয়া ভবেশ কলিতার এই আহ্বানলৈ সঁহাৰি জনায় পেট্রোল ডিজেলের মূল্য বৃদ্ধির অভিনব প্রতিবাদ কংগ্রেসের। অবশ্যই বাইকত তিনি আরোহী উঠার এই অভিনব প্রতিবাদের সময়ত আরক্ষীয়েও নললে কোনো ব্যবস্থা। ক্যামেরা পার্সন দীপেনের সঙ্গে কনক শইকীয়ার রিপোর্ট, দ্য নিউজ প্লাস।